হ্যালো বন্ধুরা, ফার্স্ট এক্সপিরিয়েন্স লিসবনে আসলাম। এই তো লিসবনে অবস্থা বন্ধুরা, লিসবনের মাটিতে হাঁটতেছি, পর্তুগালের মাটিতে মাত্র পাড়া দিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া। আল্লাহ আসলে এতগুলো দেশ ঘুরার সৌভাগ্য করে দিছে। আসলে আমি এইসব কৃতজ্ঞ কাকে জানাবো বুঝতেছি না, সবার আগে আল্লাহকে জানাই। আল্লাহ অনেক অনেক শুকরিয়া আপনাকে এত সুন্দর সুযোগ করে দেওয়ার জন্য। লিসবন সিটিটা আসলে পাহাড়ি অঞ্চলের মতোই মনে হচ্ছে, এত ঢালু, ওরে বাবারি সে অবস্থা। যাই হোক, তো লিসবন সম্পর্কে অনেক কিছু বলার আছে, এ সম্পর্কে ব্লগ করবো আরও আমি কয়েকটা। তো আমার সাথেই থাকবেন, পাশেই থাকবেন, আমার ভিডিও লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিও। আর নতুন নতুন জায়গা দেখার জন্য অবশ্যই আমার সাথে থাকবেন, রিকোয়েস্ট রইল সবার কাছে। এটা হচ্ছে লিসবনের সিটি, লিসবনের হয়তো বা কোনো একটা আনাচে কোনাচে কিংবা কোনো একটা গলিতে আসি। এই হচ্ছে অবস্থা। তো এই হচ্ছে একটা চার্চ, ওখানে এরকম চার্চ একটু পরপরই দেখা যায়। আমি চার্চের ওই পাঁচটা থেকে আসছি, আর এখন রাত এখন কয়টা, 11:30 বাজতেছে। একদম নীরব হয়ে গেছে, একটা মানুষও নেই। আমি রাস্তার মাঝখানে দাঁড়ায় আছি, সিটি একদম ঘুমাচ্ছে। আসলে বার্লিন অনেক ব্যস্ত সিটি, এটা না দেখলে বোঝা যেত না। তো দেখা যাক দিনে কি অবস্থা হয়। আর এই তো বিল্ডিংগুলো খুব সুন্দর, নতুন মনে হচ্ছে, সব মানুষ ঘুমায় পড়ছে একদম অবস্থা। তো এই দিকটা দেখায় আপনাদেরকে, রাস্তাগুলো খুব সুন্দর। আমি সাইপ্রাসে ছিলাম লাস্ট 2016-এ মনে হয়, সাইপ্রাসে গেছিলাম, 2 দিন ছিলাম এখানে। সাইপ্রাস সিটিটা সেম এরকমই, কিন্তু সমতল, এত উঁচা নিচা না, পাহাড়ি অঞ্চলের মতো না। বার্সেলোনায় ছিলাম, বার্সেলোনায় সব কিছুই আছে, নতুন সিটি, নতুন পুরনো সিটি। তারপর হচ্ছে ওই ওল্ড টাউন যেটাকে বলে, সাগরের পাড়, তারপর হচ্ছে পাহাড়ি অঞ্চল, সবই আছে বার্সেলোনাতে। তো ভালো থাকুন বন্ধুরা, আর আমার জন্য দোয়া করবেন। কালকে আবার কয়েকটা ভিডিও নিয়ে আসবো। তো আজকে এই পর্যন্তই। আমি রুবেল, পর্তুগালের লিসবন থেকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। আর জাস্ট প্রাথমিক পর্যায়ে ভিডিও এগুলা, জাস্ট এগুলো ভুল টুল হলে ক্ষমার চোখে দেখবেন, আর যদি কোনো সাজেশন থাকে অবশ্যই দিবেন কমেন্টের মাধ্যমে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই।